নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট টু ভিডিও নিয়ে আজ আলোচনা করব। এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান ভিডিও আপলোড করেছি, যা দেখনি অবশ্যই দেখে নেবে, প্লে লিস্ট অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই দেখে নেবে। আর পার্ট টুতে প্রথম যে প্রশ্নটা আছে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ যে একের এক নম্বর এক্স কমা ওয়াই কমা জেড তিনটি বাস্তব সংখ্যা, যেখানে এক্স লেস দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান জিরো, এর মধ্যে চারটি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর একের দুই নম্বরে আছে নিচের কোন বিন্দুটি থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়। চারটি অপশন দেওয়া আছে, চারটি বিন্দু আছে থ্রি কমা টু, ওয়ান কমা মাইনাস ফোর, জিরো কমা মাইনাস সেভেন এবং টু কমা জিরো, দেখতে হবে কোনটি অবস্থিত নয়। প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটা হবে এক্স ইন্টু জেড গ্রেটার দ্যান ওয়াই ইন্টু জেড। এখন বলতে পারো কেন হলো, সেই কারণটাও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শুনে নাও ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রশ্নে বলা আছে এক্স লেস দ্যান ওয়াই, মানে কি এটা? মানে হলো এক্সের মান সবসময় ওয়াইয়ের থেকে ছোট, এবং জেড লেস দ্যান শূন্য, মানে কি শূন্য থেকে জেডের মান সবসময় ছোট, মানে ঋণাত্মক মান হবে। আমরা সুবিধা মতো এক্সের মান দুই ধরে নিয়েছি, খেয়াল করো এই জায়গাটায় আমি এক্সের মান দুই ধরেছি আর ওয়াই মান তিন ধরেছি। কেন ধরতে পারি এটা? কারণ আমাদের বলেই দিয়েছে যে এক্সের মান হলো ওয়াইয়ের থেকে ছোট, তাই এক্সের মান দুই, ওয়াইয়ের মান আমি তিন, সুবিধা মতো ধরেছি। আর জেড লেস দ্যান শূন্য মানে কি? জেডের মান অবশ্যই শূন্য থেকে ছোট হওয়া মানে হলো ঋণাত্মক সংখ্যা। আমার সুবিধা মতো আমি জেডের মান মাইনাস ওয়ান ধরে নিয়েছি। এখন আমার অপশন বিতে যদি আমি এই সংখ্যাগুলো পুট করি, দেখি এটা হয় কি না। এক্সের মান আমি যদি দুই লিখি, এখানে দেখতে পাচ্ছ এখানে এক্সের মান যদি আমি দুই এবং জেডের মান মাইনাস ওয়ান করি, তাহলে হয় কত? মাইনাস টু হয়ে যায়। আর ডান পক্ষে ওয়াইয়ের মান আমি থ্রি এবং জেডের মান মাইনাস ওয়ান যদি করি, তাহলে কত হয়? মাইনাস থ্রি হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই জানি যে মাইনাস টু সবসময় মাইনাস থ্রি থেকে বড়, তার মানে অপশন বিটা আমাদের শুদ্ধ হচ্ছে, তার মানে উত্তরটাই আমাদের হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবার একের যে দুই নম্বর প্রশ্নটা ছিল তার উত্তর কীভাবে করতে হবে দেখে নাও। নিচের কোন বিন্দুটি থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়, চারটি বিন্দু দেওয়া আছে, এর মধ্যে বলেছে কোনটি অবস্থিত নয়। আমাদের সমীকরণটা ভালো করে খেয়াল করতে হবে, থ্রি এক্স মাইনাস ওয়াই হলো একটা বাম পক্ষ এবং ডান পক্ষ হলো সেভেন। সবসময় সমীকরণ সিদ্ধ হয় কখন? যখন বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। এখন যে বিন্দুগুলো আছে, প্রথম বিন্দু আছে তিন কমা মাইনাস দুই, মানে কি সরি তিন কমা দুই, তিন হলো এক্সের মান আর দুই হলো ওয়াইয়ের মান। আমি যদি এই সমীকরণের বাম পক্ষে যদি এই মানগুলো বসিয়ে দেই, তিন আর দুই বসিয়ে দেই, তাহলে যদি আমি সেভেন করতে পারি, তাহলে অবশ্যই সমীকরণটি লেখচিত্রের উপর অবস্থিত হবে। এবং এই বিন্দুগুলো প্রত্যেকটা বিন্দু যদি বসানোর পরে যদি দেখা যায় যে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না, তখন আমরা বলতে পারবো সেটি কি লেখচিত্রের উপর অবস্থিত নয়। আমরা সরাসরি চলে যাব অপশন ডিতে, যেহেতু উত্তর এটা হবে, তাহলে দুই কমা শূন্য আমি এই সমীকরণটাই বসিয়ে দেখব। তাহলে এক্সের জায়গায় আমি দুই বসাই, তাহলে তিন গুণ দুই হয়ে যাবে আর মাইনাস ওয়াইয়ের মান শূন্য হবে এখানে, তাহলে ছয় হবে। কিন্তু আমাদের এবং ডান পক্ষ কত আছে? সাত, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আলাদা, তাহলে আমরা বলতে পারবো এটি লেখচিত্রের উপর অবস্থিত নয়, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও। এর এ স্তম্ভ বি স্তম্ভ দেওয়া আছে মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, সসীম অনাবৃত দশমিক সংখ্যা, বাস্তব সংখ্যা নয়, সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। এখন দুই নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে মূলদ সংখ্যাটা হয়ে যাবে তিন নম্বর অপশনের সঙ্গে মিলবে, এবং অম্লদ সংখ্যা হবে হলো অসীম অনাবৃত দশমিক সংখ্যার সঙ্গে মিলবে। এখন উত্তরটা তোমরা কীভাবে লিখবে সেটা দেখে নাও। তোমরা সুন্দর করে এইভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে, যে প্রথমে এরকম লিখবে মূলদ সংখ্যা, তারপরে একটা অ্যারো চিহ্ন দেবে, তারপর তিন নম্বর সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা, তারপর বি লিখবে অমূলদ সংখ্যা, অ্যারো দিয়ে লিখবে এক নম্বর পয়েন্ট দিয়ে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এভাবে লিখলে ভালো হয়। এবার নেক্সট প্রশ্ন, অর্থাৎ তিন নম্বর প্রশ্ন, সমাধান করো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্সটিন আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্সটি টু। এটাকে আমাদের সমাধান করতে হবে। সমাধানের নিয়ম তোমরা অনেক নিয়মই জানো, অপনয়ন জানো, বজ্রগুণন জানো, অথবা পরিবর্তিত নিয়ম জানো, তোমাদের যেটা ইচ্ছা সেটাভাবে করতে পারো। আমি তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধানটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে
সমীকরণ দুটোকে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ করে রাখবে। তারপর লিখবে 1 নং সমীকরণকে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পায়। আমাদের টার্গেট হলো y এর মানটাকে কাটাকাটি করা, তাই y এর মানকে কাটাকাটি করতে হলে সবসময় মনে রাখবে যেহেতু 2 নং সমীকরণে y এর সহগ 5 এবং 1 নং সমীকরণে y এর সহগ হলো 3, তাই আমাদের যখন অপনন করতে হবে তখন 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের y এর সহগ অর্থাৎ 5 দ্বারা গুণ করতে হবে এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের y এর সহগ অর্থাৎ 3 দ্বারা গুণ করতে হবে। এখন গুণ করে কি পাই? দেখতে পাচ্ছ যে আমি সমীকরণের সাইডে গুণ দিয়ে লিখে রেখেছি, এইভাবে লিখবে। লিখে গুণ করলে 120x মাইনাস 15y ইকুয়াল টু 80 এবং 18x প্লাস 15y ইকুয়াল টু 186 হবে। এখন এটাকে যদি যোগ করা হয়, যোগ করলে কি দেখতে পাবে? যোগ করলে দেখতে পাবে 15y কেটে যাবে যেহেতু প্লাস মাইনাস আছে, আর 20x এবং 18x যোগ করলে 38x সমান সমান 266 পেয়ে যাবো, বা x সময় সমান 266 বাই 38। এখন এটাকে কাটাকাটি করলে 7 বার যাবে, অতএব x এর মান কত পেলাম? 7। এবার x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ কী ছিল? 6x প্লাস 5y ইকুয়াল টু 62, 6×7 প্লাস 5y ইকুয়াল টু 62। এখন 6×7=42 প্লাস 5y ইকুয়াল টু 62 হয়ে যাবে। এখন 5y সময় সমান কী বলতে পারবো? 62 মাইনাস 42, বা 5y ইকুয়াল টু 20, বা y সমান সমান 20/5, অতএব y সমান সমান 4। অতএব নির্ণয় সমাধান কী পেলাম? x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 4, এটা হয়ে যাবে নির্ণয় সমাধান। ঠিক আছে, এইভাবে করে নেবে তাহলে কিন্তু উত্তরগুলো পারফেক্ট হয়ে যাবে। এবার 4 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে 2,0, 5,0, 6,2 এবং 3,2 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। আমাদের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই বিন্দুগুলি যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি করেছি। প্রথমেই ধরে নেবে প্রথম বিন্দুটাকে এ ধরবে, পরে বিন্দুটাকে বি, এরকম সি, তারপর ডি পরপর ধরে নেবে। 4টি বিন্দু আছে। এবার এ বির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে, তাই এ বির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে এ বির উপর একটা দাগ দেবে, তাহলে দূরত্ব নির্দেশ করবে। আর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? এক্স ওয়ান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। আমরা সেই ফর্মুলা ইউজ করবো প্রত্যেকটার ক্ষেত্রে। এখন এ ও বি এর মধ্যে যদি আমি দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের এটাকে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বিটাকে এক্স টু ওয়াই টু ধরে নিতে হবে। সেই সূত্র 2-5 হোল স্কোয়ার প্লাস 0-0 হোল স্কোয়ার। এভাবে করলে কত হয়? 2 থেকে 5 বিয়োগ করলে মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0। এখন মাইনাস যেহেতু হোল স্কোয়ারের মধ্যে আছে তাহলে মাইনাসটা উঠে যাবে, মানে প্লাস হয়ে যাবে, তাহলে রুট ওভার 9 ইকুয়াল টু কত হলো? 3 একক। তাহলে প্রথম এ বি এর দূরত্ব পেলাম 3 একক। তারপর বি সি এর দূরত্ব কত খেয়াল করো? সেমভাবে বি এবং সি এর মধ্যে দূরত্ব বের করতে হলে আমাদের এক্স এর মান এখানে এক্ষেত্রে হবে 5 এবং এক্স ওয়ানের মান 5 এবং এক্স টুর মান 6। তাহলে কত পেলাম? 5-6 হোল স্কোয়ার প্লাস আর ওয়াই ওয়ানের মান 0 এবং ওয়াই টুর মান 2। 0-2 হোল স্কোয়ার সমান সমান রুট ওভার -1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। এভাবে করলে কত পাবো? রুট ওভার 1+4 সমান সমান রুট ওভার 5 একক। সেমভাবে এবার আমরা সিডির মধ্যে দূরত্ব বের করবো। তা সিডির ক্ষেত্রে এক্স ওয়ান হলো 6, এক্স টু হলো 3, ওয়াই ওয়ান 2 এবং ওয়াই টু হলো 2, ওয়াই ওয়ান 2, ওয়াই টু 2। ঠিক আছে, এখন দূরত্ব বের করতে হলে সূত্রটা কি? 6-3 হোল স্কোয়ার প্লাস 2-2 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 থেকে যদি 3 বিয়োগ করা হয় 3-এর স্কোয়ার প্লাস 2 বিয়োগ 2 মানে 0, আর তাকলে পরে কত? রুট ওভার 9 সমান সমান 3 একক। সেমভাবে এবার ডি এ অর্থাৎ ডি বিন্দু এবং এ বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো। তা দূরত্ব বের করলে আমরা কী পাচ্ছি দেখে নাও। সেমভাবে তাহলে ডি এবং এর মধ্যে দূরত্ব বের করতে হলে প্রথমে খেয়াল করতে হবে যে এখানে ডি এর বিন্দুর স্থানাঙ্ক কত? 3,2 এবং এর হলো 2,0। অর্থাৎ এখানে এক্স ওয়ানের মান হলো 3, এক্স টুর মান হলো 2, ওয়াই ওয়ানের মান হলো 2 এবং ওয়াই টুর মান হলো 0। তাহলে মানটা কত হবে? ডি এ সময় সময় রুট ওভার 3-2 হোল স্কোয়ার প্লাস 2-0 হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত পেলাম? 1² + 2² তাহলে 1+4 সময় সময় রুট ওভার 5 একক। এখন কী দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ যে এই জায়গায় এ বির মান মানে এ বি এবং হলো সিডি এই দুটোরই
মান হলো 3 একক ঠিক আছে এবং BC এবং DA এই দুটোর মান কি রুট 5 একক তাহলে আমরা বলতেই পারবো অতএব AB সমান CD এবং BC সমান DA অর্থাৎ কি বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান আমরা লিখব যেহেতু ABCD চতুর্ভুজটির বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল অতএব ABCD একটি সামান্তরিক এভাবে লিখলে হয়ে যাবে তোমরা চিত্র আঁকতে পারো সাইডে চিত্র আঁকতেও পারো নাও পারো তবে চিত্র যদি আঁকো তাহলে এইভাবে এঁকে নেবে সামান্তরিক তো সবাই আঁকতেই পারো আমারটা ভালো হয়নি তোমরা এরকম এ বি সি ডি এরকমভাবে নাম করবে এবং প্রত্যেকটার স্থানাঙ্ক লিখে রাখবে এখানে তাহলে হয়ে যাবে ঠিক আছে এভাবে করলে হয়ে যাবে যারা পার্ট ওয়ান ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে পার্ট ওয়ান ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা রেখে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখ